গাইস, ওয়েলকাম টু স্মৃতিস ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি বানাবো মাটন ঝোল আর লুচি। ভিডিওটা পুরো দেখবে। প্রথমে আমি মাটনগুলোকে ম্যারিনেট করে নেব আদা রসুন আর মরিচ বাটা। হলদি 1 চামচ, চিলি পাউডার 2 চামচ, জিরে 2 চামচ, লবণ 2 চামচ, পেঁয়াজ কুচি, তেল। এবার আমি মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, আলুগুলো ফ্রাই করে দেব। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন তেজপাতা দিয়ে দেব। এবার ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেব। করা আলুগুলো দিয়ে দেব। এবার জল দিয়ে ঢেকে দেব। মাটন ঝোল রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব।
গেছে, এখন লুচিগুলো ফ্রাই করব।